আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন মানুষের মাথা কাটার জন্য ফ্রান্স ক্ষুব্ধ হয়ে গেল, এটাকে অজুহাত বানিয়ে এর পূর্ণ সুযোগ। কিন্তু এই ফ্রান্সই আবার রীতিমতো জাদুঘর বানিয়ে 18,000 খুলি সংরক্ষণ আর প্রদর্শন করে আসছে। দখলদার ফ্রান্স আলজেরিয়া ও অন্যান্য মুসলিমদের মাথা কেটে ক্ষান্ত হয়নি, তারা সেটা নিজেদের দেশে নিয়ে গিয়ে গর্ববোধ করে প্রদর্শন করে আসছে। শুধু তাই না, বারবার অনুরোধের পরও এই মাথাগুলো তাদের পরিবারের কাছে ফেরত দেওয়া হয়নি। ফরাসিদের এরকম আরও শত শত অপকর্মের কথা বলে শেষ করা যাবে না। তারপরও আজ বলতে চাই তাদের কিছু অপকর্মের কথা, বলতে চাই অন্যদের মেরে নিজেদের পকেট ভরার টাকার কথা, যেটা শুনে আপনাদের মন ঠিক থাকবে না, মনে যাবে ফরাসিদের যেখানেই দেখবেন এক কোপে মাথা শিরচ্ছেদ করে হত্যা করতে ইচ্ছে হবে। এই জাতির সাহস আর পাপ দেখে মনটা একদম ভালো নেই, তাই আজ এই ভিডিওটা বানানো। আশা করি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং যে যার অবস্থান থেকে শেয়ার করবেন এবং এই নতুন চ্যানেলটিকে সামনের দিকে এগোতে ত্বরান্বিত করবেন। তো আসুন শুরু করা যাক তাদের অপকর্মের কথা বলে। আফ্রিকা হচ্ছে ফ্রান্সের রান্নাঘর, তার মানে আফ্রিকাকে লুটিপুটি খাচ্ছে ফ্রান্স। ঔপনিবেশিক আমলে আফ্রিকায় 24টি দেশে ফ্রান্স কলোনি স্থাপন করেছিল। কলোনিগুলো বেশিরভাগই ফ্রান্স 1960 সালে স্বাধীনতা প্রদান করে এবং 1980 সালের মধ্যেই সমস্ত দেশগুলোকেই স্বাধীনতা দিয়ে দেয়। তাহলে আজ 40-50 বছর পরও কেন বলছি আফ্রিকা লুটিপুটি খাচ্ছে ফ্রান্স? ব্রিটিশরা তাদের স্বাধীনতা প্রদানের সময় আর কোনো চুক্তি করেনি, শর্তহীন স্বাধীনতার অন্তর্ভুক্ত করে। কিন্তু অপরদিকে ফ্রান্স আফ্রিকাগুলোকে সকল স্বাধীনতার অন্তর্ভুক্ত করলেও কিছু বাণিজ্যিকভাবে তাদের আগ্রাসর করার জন্য সম্পূর্ণভাবে স্বাধীনতা প্রদর্শন করে, মানে স্বাধীনতা প্রদান করে। ফ্রান্স স্বাধীনতার সাথে অর্থনৈতিক ও সামরিক চুক্তি করে, কিন্তু চুক্তির গেরাকলে গড়ে সেই দুর্বল দেশগুলো হারাচ্ছে তাদের নিজস্ব সার্বভৌমত্ব। ফ্রান্স চুক্তি করে যে তাদের অর্জিত সমস্ত অর্থকড়ি রাখবে FCF নামক ব্যাংক। এই FCF ব্যাংকে আফ্রিকার প্রায় 14টি দেশ তাদের সমস্ত অর্থনৈতিক কাঠামো জমা রাখে। FCF এর অন্তর্ভুক্ত দেশগুলো ফ্রাঙ্ক ব্যবহার করে, যার নাম কারেন্সি অফ ফ্রাঙ্ক ফর আফ্রিকান, সংক্ষেপে CFA। এর পাশাপাশি আফ্রিকার দেশগুলোকে তাদের সমস্ত সম্পদ FCF গুলোতে জমা রাখতে বাধ্য, কিন্তু যখন খরচ প্রয়োজন হয় ঠিক তখনই মাত্র 15% সেখান থেকে উত্তোলন করতে পারে, আর যখন এর থেকে কিছু বেশি পরিমাণে নিতে হয় তখন সেটা সর্বোচ্চ 20% নিতে পারবে, কিন্তু সেটাও হবে তাদের নিজস্ব ঋণের ভিতরে, মানে তাদের টাকা তাদেরই ঋণ আনতে হবে, এরকম একটা অবস্থা। এবং এর সুদও দিতে হবে কমার্শিয়াল রেটে। FCF প্রায় 65% খরচ দেখায় হসপিটাল কিংবা স্বাস্থ্যখাতে। FCF প্রায় 80% অর্থ বিনিয়োগ করে নিজেদের নামে এবং এই বিনিয়োগের প্রাপ্ত লাভের হিসাব কখনোই কোনো আফ্রিকান দেশগুলোকে দেওয়া হয়। ধারণা করা হচ্ছে FCF প্রায় $500 বিলিয়ন এর রিজার্ভে আছে। এছাড়া কলোনি থাকাকালীন সময় ফ্রান্স আফ্রিকার দেশগুলোতে কিছু কিছু অবকাঠামো নির্মাণ করেছিল, কিন্তু অবকাঠামোগুলো খরচগুলো দেখানো হয়েছিল স্বদেশের সরকারের খাত দিয়ে। বলা বাহুল্য পরবর্তীতে আফ্রিকার দেশগুলোর ঋণ হিসেবে দেখানো হয়েছে, ফলশ্রুতিতে ফ্রান্সকে এখনও ঋণ দিতে হচ্ছে স্বাধীন সার্বভৌমত্ব আফ্রিকান দেশগুলোকে। এরকম অসভ্য আর কোনো দেশ কোনো সময় দেখায়। ব্রিটিশরা তো ভারত বাংলাদেশ সহ বিভিন্ন দেশে অনেক কিছু করে গিয়েছে, কার্জন হল, রেল লাইন সহ বিভিন্ন কিছু, কিন্তু সেখানে এক টাকাও কোনো দিন ঋণ দেখায়নি। অপরদিকে ফ্রান্স ঔপনিবেশিক সময়ে তো নিজেদের জোর দেখিয়েছিলেনই এবং সেটা এখনও দেখাচ্ছেন আফ্রিকান দেশগুলোর প্রতি, মানে এমন একটা অবস্থা যে এক করো দুইবার কোরবানি করো। এদিকে পশ্চিম ও মধ্য আফ্রিকার দেশগুলো ফ্রান্সের কলোনিয়া থেকে স্বাধীনতা লাভ করে ঠিকই, তখন ফ্রান্স দেশগুলোকে খনিজ সম্পদ উত্তোলন আর অসম চুক্তি সম্পন্ন করে। এই চুক্তিতে ফ্রান্স বলেন যে খনিজ সম্পদ উত্তোলনের প্রাথমিক দাবিদার হবে ফ্রান্স। ফ্রান্স যদি এই চুক্তিতে আগ্রহ না দেখায় তাহলে কেবল অন্য দেশ দিয়েই তারা খনিজ সম্পদ উত্তোলন করতে পারবে। বিগত শতাব্দীতে পশ্চিমা এবং মধ্য আফ্রিকার দেশগুলোতে একের পর এক খনিজ সম্পদ দেখা যাচ্ছিল। গ্যাবনে আছে বিশাল ইউরেনিয়ামে মজুর, যেটা ফ্রান্সে এর ইউরেনিয়াম রিয়্যাক্টর জন্য দরকার। এই ইউরেনিয়াম ফ্রান্সে যুগ যুগ ধরে
গ্যাবনের কাছ থেকে এই ইউরেনিয়াম তুলে আনছে অত্যন্ত সুলভ। তাই তো ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট ফাসুয়া মিচেরা 1957 সালে ভবিষ্যৎবাণী করেছিলেন যে এখন যদি আমরা আফ্রিকার প্রতি মাথা চেটে না বসি তাহলে একবিংশ শতাব্দীতে ফ্রান্সের কোনো জায়গাই থাকবে না। বুঝতেই পাচ্ছেন ফ্রান্সের এই শক্তির মূল উৎস আসলে কোথায়। ফ্রান্সের সাথে চুক্তিবদ্ধ দেশগুলো এই অবকাঠামো নির্মাণ নিয়ে ফ্রান্স এই দেশগুলোর সরকারি ভবন, গ্যাসোলিন, কল, মোটর পাইপ ও বিভিন্ন সকল কিছুই ফরাসিয়ান কোম্পানিদের অন্তর্ভুক্ত। উদাহরণস্বরূপ আইভরি কোস্টে একটা বাঁধ নির্মাণ করতে চীন খুব কম দামে আগ্রহ দেখায়, যেখানে ফরাসিদের আগ্রহ ছিল ওর দ্বিগুণ। কিন্তু চীনের আগ্রহ কম থাকা সত্ত্বেও কিন্তু চীন ওটা বাঁধটা নির্মাণ করতে পারেনি, ওটা ফরাসিদের হাতেই চলে যায়। এভাবে প্রতি বছর হাজার হাজার বিলিয়ন অবৈধভাবে আয় করে যাচ্ছে ফরাসিয়ান কোম্পানিগুলো। অপরদিকে ফ্রান্সের ঔপনিবেশিক ক্ষমতার সাথে তাল না মিলিয়ে স্বাধীনতার পক্ষে কথা বলায় কিংবা স্বাধীন থাকতে চাওয়ায় 1963 সাল থেকে এ পর্যন্ত 22 জন আফ্রিকান প্রেসিডেন্টকে হত্যা করেছে ফ্রান্স। ফ্রান্সের চক্রান্তে হত্যা হওয়া 22 জন প্রেসিডেন্টের সর্বশেষ যুক্ত হওয়া নামটি মুহাম্মার গাদ্দাফি। এসব চক্রান্তের পিছনে ছিলেন ফ্রান্সের তিনটি সংস্থা, আর এই তিনটি সংস্থা হলো SDC, DGSE এবং DST। এগুলো আফ্রিকাকে অভ্যুত্থান ঘটানো 22 জন প্রেসিডেন্টকে হত্যার জন্য দায়ী বলে এক উপসম্পাদকীয় প্রতিবেদন তৈরি করেছে আফ্রিকা। সুতরাং এর থেকে বোঝা যাচ্ছে যে হাজার হাজার সহস্রাধিক মানুষকে হত্যা করে যাচ্ছে ফ্রান্স, যেটা বলার প্রশ্ন রাখে। বিশ্বের বৃহত্তম পঞ্চম ভাষা ফার্সি, অথচ ফ্রান্সের বাইরে কানাডা ছাড়া ফরাসি জাতির উপস্থিতি আর কোথাও তেমন একটা দেখা যায় না, তাহলে এত বড় বোস্টিং কিভাবে সম্পন্ন হলো তা। ফরাসিয়ান ভাষার 80% হলো আফ্রিকান জনগোষ্ঠী। কলোনিয়া থাকাকালীন ফ্রান্স এই দেশে স্থানীয় ভাষাকে বাদ দিয়ে ফরাসিয়ান ভাষা চালু করে, আর অপরদিকে যেখানে আফ্রিকার দেশগুলো ঠিক ভালো মতো খেতেই পারে না সেখানে ভাষ্ট রাষ্ট্রীয়করণ তো দূরের কথা, জাস্ট বিলাসিতা। আফ্রিকার দেশগুলো থেকে মেধাবী শিক্ষার্থীদের হাজার হাজার স্কলারশিপ দিয়ে থাকে, আবার এই মেধাবী এরা দেশে গিয়ে ফ্রান্সের প্রদত্ত টিকিয়ে রাখার দীক্ষাটাও পেয়ে থাকে ফ্রান্স শিক্ষা থেকে। সর্বোপরি আফ্রিকার দেশগুলো বেশিরভাগ মানুষের ভাষা সাহেলি, আরবি ও অন্যান্য উপজাতিক ভাষা, কিন্তু চাকরি বাকরি সকল বাণিজ্যিক এবং একাডেমিক ক্ষেত্রে ফরাসিয়ান ভাষা, যেটা আফ্রিকানদের চূড়ান্তভাবে নিঃশেষ করে দিচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আফ্রিকাদের রক্তচোষার মধ্যে দিয়ে ফরাসিরা হয়ে উঠছে বিশ্বের সব থেকে পরাশক্তিধর রাষ্ট্রগুলোর একটা, আর এই শক্তির বলেই তারা ইসলামকে নিয়ে হেয় প্রতিপন্ন করে আসছে। তবে এই তাদের হিংসা খনিকের মধ্যেই শেষ হয়ে যাবে ইনশা আল্লাহ। সুতরাং আমাদের উচিত তাদের ব্যাপারে আমাদের সোচ্চার হওয়া এবং একজন কঠিন সৈনিক হিসেবে গড়ে ওঠা।